অনেকজনের মতোই আবুল বাশার আপনিও একটি প্রশ্ন করেছেন, সেটা অনেক অনেকজনের একটি চাওয়া, সকল প্রবাসীর চাওয়া, বিশেষ করে এই নতুন বছরে আমরা দেখতে পেরেছি। সাধারণ ক্ষমা কবে ঘোষণা হবে? সেটি আসলে দূতাবাস যদিও জানে, মাওন ভাই যদিও জানে, সেটি আমাদেরকে সবার আগে জানাবেন, আমরা আপনাদেরকে সবার আগে আমাদের পেজের মাধ্যমে জানাবো। তবে কোনো সম্ভাবনা আছে কি না, একটু দূতাবাসও চাই যে আপনাদের জন্য একটা সাধারণ ক্ষমা আসুক, আমরা মাওন ভাইয়ের মুখে শুনছি। দেখুন, সাধারণত সৌদি আরবে যতগুলো সাধারণ ক্ষমা দিয়েছে, 2007, 2010, 2013, 2017, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ক্ষমাগুলো 3 বছর অন্তর অন্তর সাধারণ ক্ষমাগুলো দিয়ে থাকে। কেন 3 বছর অন্তর অন্তর? আপনারা একটা জিনিস বলতে চাই, 2017 যে সাধারণ ক্ষমা দিয়েছে তার রেশ কিন্তু এখনও কাটেনি। সেই সাধারণ ক্ষমাটার একটা নাম ছিল নেশন উইদাউট ভাইলেশন, একটা প্রোগ্রাম নাম ছিল সৌদি সরকারের। সেই প্রোগ্রামটা এখনও চলমান, এখনও কিন্তু সৌদি সরকার সেই প্রোগ্রামের আওতায় বহু বিদেশিকে আটক করছে। আপনি শুনলে অবাক হবেন, প্রায় 3.8 মিলিয়ন, মানে 38 লক্ষ বিদেশিকে 2017 সালের পর থেকে তারা এখন পর্যন্ত সৌদি আরব থেকে বের করেছে। বিভিন্নভাবে ইকামা এক্সপায়ার অথবা মানে নিজের মসজিদে কাজ করে না, অন্য জায়গায় কাজ করে, অথবা উরুব আছে। তো এখনও তারা সেই অভিযানটাতে আছে, তারা এখনও সেই অভিযানটা শেষ করে নেয়। অর্থাৎ সেই 2017 পর থেকে যে অভিযান শুরু হয়েছে এখনও সেই অভিযান শেষ হয়নি। তাহলে আমরা বারবার আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ, মন্ত্রী মহোদয় সহ এবং আমাদের মাননীয় রাষ্ট্রদূত সহ একাধিকবার আমরা এই বিষয়ে ভারতীয় দূতাবাস সহ, পাকিস্তানি দূতাবাস সহ আরও বিভিন্ন জেলা আমরা লেবার সেন্ডিং করি, আমরা লেবার প্রেরণ করি এই দেশে, আমরা বারবার বলেছি এই বিষয়টা দেওয়ার জন্য। তারা বলছে যে আমরা দিচ্ছি এবং দিচ্ছি। তারা আমাদের কাছে একটা জিনিস বলেছে যে যখন সাধারণ ক্ষমা দেয়, তখন সাধারণ ক্ষমা দিতে হলে আসলে একটা অনেকগুলো প্রায় 14টা ডিপার্টমেন্টের একটা একসাথে কাজ করতে হয়। তো এই কাজগুলো গুছিয়ে আনতেও সময়ের প্রয়োজন হয় এবং এটা রয়্যাল ডিক্রির মাধ্যমে হয়, মন্ত্রিসভায় পাশ হতে হয়। সেটা একটা জিনিস বলা যায় যে 3 বছরের আগে অন্তত হবে না, 2017-এর সেপ্টেম্বরে সর্বশেষ গিয়েছে, তার থেকে 3 বছরের পর হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, যাক, আমরা আমরা আশা করছি খুব শীঘ্র হয়তো আমরা সেই সম্ভাবনা পেয়ে যাবো।